হাই এভরিওয়ান, আমি শর্মিলা আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গরম মানে আমের মৌসুম, তাই আজকের থেকে প্রত্যেক বৃহস্পতিবার দেখতে পাবেন আম নিয়ে অনেক নিত্য নতুন রেসিপি সিরিজ ম্যাঙ্গো ডিলাইট। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো লস্যি বা পাকা আমের লস্যি। এই ম্যাঙ্গো লস্যিটি বানানো খুবই সিম্পল আর খুব অল্প উপকরণ দিয়ে মাত্র 2 মিনিটে তৈরি করা যায়। এই লস্যি খুব মজাদার একটি ড্রিঙ্ক আর তার সাথে খুব হেলদি। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি, ম্যাঙ্গো লস্যি। এই ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য প্রথমেই আমাদের দরকার হবে পাকা আম। প্রথমে চলুন আমকে খুব সহজে কিভাবে ছোট ছোট টুকরো করে কাটা যায় তার একটি সহজ টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি আম নিলাম। আমকে এভাবে সোজাসুজি রেখে আমের আটির দু পাশ কেটে নিতে হবে। দেখুন, আমি কেটে নিচ্ছি। তারপরে একটা আমের অংশ নিলাম আর একটি ছুরি নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখতে হবে যাতে খোসাটা না কেটে যায়। এই দেখুন, লম্বা লম্বি কেটে নিয়েছি। এখন আমটাকে আড়াআড়িভাবে ঘুরিয়ে দিয়ে এরকম ক্রিস ক্রস করে আবার কেটে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে আমের খোসাটা না কেটে যায়। এখন আমি আমের পিছনটা এভাবে একটু ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি। দেখুন কত সহজে আমগুলো টুকরো হয়ে গেছে। এখন এই খোসা থেকে আমের টুকরোগুলোকে বার করে নিতে হবে। একটি ধারযুক্ত চামচের সাহায্যে আমের টুকরোগুলোকে খোসা থেকে স্কুপ আউট করে নিচ্ছি। এভাবে আমের অন্য অংশটিও কেটে নেব। এই দেখুন কত সহজে আমগুলো টুকরো হয়ে গেল। এখন এই আমের টুকরোগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টুকরো বরফ। এটা বেশ ঠান্ডা ঠান্ডা চিল খেতে হবে। তার সাথে আমি দেবো 1/4 কাপ টক দই। এরকম ঘন টক দই তৈরি করার একটি সুন্দর রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা উপরোক্ত লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ চিনি। চিনিটা বুঝে দেবেন, অনেক সময় আম বেশি মিষ্টি হলে চিনির পরিমাণটা কম লাগতে পারে। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 200 ml এর মতো ঠান্ডা দুধ। এই দুধটা অ্যাড করছি এটাকে একটু পাতলা করার জন্য, আর এই দুধের জন্য লস্যিতে রিচনেস আসবে। এখন সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর এই দেখুন, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ঘন একটি লস্যি তৈরি হয়ে গেছে। যদি আপনার মনে হয় আম বা বরফের কোনো চাকা রয়ে গেছে, তাহলে এটাকে আরেকটু ব্লেন্ড করে নিতে পারেন। ভালো করে ব্লেন্ড করলে এই লস্যিটি স্মুথ হবে আর খেতেও খুব মজা আসবে। এই দেখুন, আমার ম্যাঙ্গো লস্যি একদম তৈরি। গরমের জন্য একদম পারফেক্টলি রিফ্রেশিং ড্রিঙ্ক। আমি এরকম একটি গ্লাস জাগের মধ্যে আমার আমের লস্যি সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই এই গরমে আমের লস্যির রেসিপিটি ট্রাই করুন, কারণ তাজা ফ্রেশ আম শুধুমাত্র গরমেই পাওয়া যায়। আর এই ফ্রেশ আমের লস্যির স্বাদ আর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। আর যদি ট্রাই করে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে লাইক বাটনটি ক্লিক করুন, সবার সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।